পুজো মিটতে ভোটের পালা রাজ্যে। পশ্চিমবঙ্গের ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, এই ছয় আসনে ভোট নেওয়া হবে 13ই নভেম্বর। 25 অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। 28 অক্টোবর সেগুলিকে পরীক্ষণ করা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ধার্য হয়েছে 30 অক্টোবর। এদিন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তালডাংরা বিধানসভা কেন্দ্র উপনির্বাচনের বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী। বুধবার দুপুরবেলায় খাতড়া মহকুমা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। এদিন বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীর সঙ্গে ছিলেন দলের নেতাকর্মী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুভাষ সরকার, দলের জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল প্রমুখ। জেতার ব্যাপারে আশাবাদী আমি বারবার বলেছি, আর নির্বাচন তো কঠিনই হয়, নির্বাচন তো সহজ হয় না। নির্বাচন যেমন হওয়ার কথা সেরকমই হবে, ভালো হবে। প্রতিপক্ষ আমার এগেনস্টে যতগুলো যতজন দাঁড়িয়েছেন সবাই আমার প্রতিপক্ষ, আলাদা করে পার্টিকুলারলি কাউকে প্রতিপক্ষ ভাবছি না। লড়াইয়ের হাতিয়ার আমরা সাথে নিয়ে এগোচ্ছি। লড়াইয়ের হাতিয়ার থাকছে নারীদের সম্মান রক্ষা, নারীদের সুরক্ষা। আর জি করে লজ্জাজনক যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সেই জন্য বিজেপির হাতকে শক্ত করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যেহেতু আমি একজন নারী, সেই জন্য আমাকে ভারতীয় জনতা পার্টি সিলেক্ট করেছে, যাতে করে আমি নারীদের সম্মান বজায় রাখার জন্য কাজ করতে পারি। আমার এটা নতুন জায়গা নয়, তো এটা আমার মামা বাড়ি, মাসি বাড়ি, নিজের বাড়ি, সেই জন্য সবাইকে পরিচিত লোকজন, বাবা কাকা জ্যাঠার মতো ভালো সারা, একদম সুন্দর ঘরোয়া সারা। আজকে নমিনেশন ফাইল করতে আসা। ভূমিপুত্র প্রার্থী হয়েছে তৃণমূলের, আমি ভূমিকন্যা, ওটা ব্যাপার না, কঠিন হবে লড়াই মনে হয় না। পাশাপাশি এই দিন মনোনয়নপত্র জমা দিলেন তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী দেবকান্তি মহান্তি। পেশায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আদ্যপ্রান্ত রাজনীতিবিদ দেবকান্তি বুধবার খাতড়া মহকুমা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তাঁর। এদিন মনোনয়নপত্র জমা দিতে গিয়ে সিপিআইএমের প্রার্থী দেবকান্তি মহান্তি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, লড়াই হাড্ডাহাড্ডি হবে, তবে শেষ পর্যন্ত তারাই জিতবেন বলে আশাবাদী বাম প্রার্থী। হাড্ডাহাড্ডি লড়াই হবে, শেষ পর্যন্ত আমরা জিতবো বলে আশা রাখছি। মানুষের কাছে কি বার্তা নিয়ে যাবেন? মানুষের কাছে প্রথম কথা হচ্ছে যে উন্নয়ন আমরা চেয়েছিলাম সে উন্নয়ন তো হয়নি 11 সাল থেকে, আমরা সেটা লক্ষ্য করছি। এবং সাম্প্রতিককালে যেরকমভাবে রাজ্য জুড়ে যে পরিস্থিতি দেখছি, শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে যেরকমভাবে চলছে, পুরো গাজুয়ারি চলছে, একদম ওষুধের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওষুধ ভালো ওষুধ পাচার হয়ে যাচ্ছে, বিভিন্ন যে দুর্নীতিগুলো হচ্ছে সেই দুর্নীতিগুলো চাপা দেওয়ার জন্য সরকারের উপর লেভেল থেকে প্রচেষ্টা চলছে, সাধারণ মানুষ জেগে উঠেছেন, রাস্তায় নেমেছেন, আমরা ভাবছি তাহলে তাতে তাদের কাছ থেকে আমরা সদর্থক ছাড়া পাবো। যে আমার প্রতিপক্ষ যারা রয়েছেন সেই তাদের থেকে আমরা অনেকটা এগিয়ে বলে আছি বলে আমরা বিশ্বাস রাখি। কারণ এই বিগত 2 মাস ধরে রাস্তায় যে বামপন্থীদের আন্দোলন এবং তাতে সর্বস্তরের মানুষের যে সমর্থন, তাতে মনে হচ্ছে যে আমরা অনেকটা এগিয়ে আছি এবং শেষ পর্যন্ত আমরা জয়লাভ করবো। এদিকে এবার তালডাংরা সহ রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেসও। তবে এবার আর জোট করে নয়, একাই লড়তে চলেছে বামফ্রন্ট আর কংগ্রেস। উপনির্বাচনেও যে এবারে লড়াই হাড্ডাহাড্ডি হবে এবং তার জন্য প্রস্তুত বাংলা, তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।